प्रीतिं परमा अभयं वरदा नररूपधरं जनतापहरं शरणागत सेवक तोषकरीं प्रणमामि परं जननी পল্লীগ্রামে বিষ্ণুপুরে রেল লাইন হওয়ার পর শ্রীমা ওই পথেই যাতায়াত করিতেন। প্রথম প্রথম বিষ্ণুপুরে পরিচিত কেহ না থাকায় তিনি পোকাবাঁধ ও লালবাঁধ নামক বিশাল দীর্ঘিকাদয়ের একটি তীরে বিশ্রাম করিতেন এবং চটিতে রন্ধন আদির ব্যবস্থা হইত। পরে সুরেশ্বর সেন মহাশয়ের গড়দরজার বাড়ি শ্রীমা ও ভক্তগণের বিশ্রাম স্থানে পরিণত হয়। স্বামী সদানন্দ 1315 সালের শেষে ও 1316 সালের প্রারম্ভে যখন বিষ্ণুপুরে প্রায় 2 মাস অবস্থান করেন, তখন সুরেশ্বরবাবু ও তাঁহার পরিবারবর্গ তাঁহার সংস্পর্শে আসিয়া শ্রীরামকৃষ্ণচরণে দেহ মন অর্পণ করেন। 1318 সাল হইতে ওই পথে গমনাগমনকালে শ্রীমা ওই বাড়িতে 2-1 ঘণ্টা বিশ্রাম করিতেন, কোনো সময় 2-1 দিন থাকিয়াও যাইতেন। একবার শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে বলিয়াছিলেন, ওগো বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন তুমি দেখো। শ্রীমা তখন ধারণা করিতে পারেন নাই যে উহা কালে তাহার সদর রাস্তায় পরিণত হইবে, তাই বলিয়াছিলেন, আমি মেয়ে মানুষ কি করে দেখব। ঠাকুর তবু পুনরুক্তি করিয়াছিলেন, না গো দেখবে দেখবে। একবার বিষ্ণুপুর হইয়া যাইবার সময় শ্রীমা লালবাঁধের ধারে সর্বমঙ্গলার মন্দির প্রাঙ্গণে বসিয়া বলিয়াছিলেন, ঠাকুরের কথা তো আজ সত্যি হল। বিষ্ণুপুর বর্তমানে হতশ্রী হইলেও প্রাচীন ভক্তিমান রাজাদের বহু কীর্তি অঙ্কে ধারণপূর্বক তাহার স্থাপত্য শিল্পের গৌরবময় দিনের কথা স্মরণ করাইয়া দেয় এবং পোকাবাঁধ লালবাঁধ কৃষ্ণবাঁধ প্রভৃতি বিপুল তড়াকসমূহ এখনও সকলের বিস্ময়োৎপাদন করে। শ্রীমা এই সমস্ত দেখিয়া বিশেষ প্রীতি লাভ করিয়াছিলেন। 1319 সালের ফাল্গুনের গোড়ায় কোয়ালপাড়ায় সংবাদ পৌঁছিল যে শ্রীমা আসিতেছেন, তাই নির্দিষ্ট দিনে আশ্রমবাসী বালকগণ অনেক দূর আগাইয়া গিয়া তাহার শুভাগমন প্রতীক্ষা করিতে লাগিল। গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র তাহাদের 2 জন ছুটিয়া গিয়া আশ্রমে এই সুসংবাদ প্রচার করিল, বাকি 1 জন গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটিয়া চলিল এবং কিয়ৎক্ষণ পরে মায়ের গাড়ির গাড়োয়ানের আসনে বসিয়া সজোরে গাড়ি হাঁকাইতে লাগিল। তুমি তো বেশ গাড়ি হাঁকাতে জানো দেখছি, তা সব কাজই শিখে রাখা ভালো। যথাকালে গাড়ি আশ্রমে আসিলে শ্রীমা কেদারবাবুর মায়ের হাত ধরিয়া নামিলেন। গরুর গাড়িতে অনেকক্ষণ বসিয়া থাকায় তাহার বাতগ্রস্ত চরণ আড়ষ্ট হইয়া গিয়াছিল। সকলে প্রণাম করিয়া চলিয়া গেলে তিনি বাণুজ্যে পুকুরে সামান্য স্নান করিলেন ও পূর্বোক্ত ছেলেটিকে বলিলেন, তুমি কাপড়টা ছেড়ে গামছা পরে ফুল তুলে পূজার জোগাড়টা করে দাও তো। বালক না জানিয়া মায়ের ভিজা গামছা পরিয়াই ফুল তুলিতে চলিল। অমনি কেদারবাবুর মা হাঁকিয়া বলিলেন, ওরে মার গামছা পরেছিস যে রে, ছাড় ছাড়। শ্রীমা কিন্তু বলিলেন, তাতে কি হয়েছে, ছেলে মানুষ আমার গামছা পরেছে তো কি হয়েছে, বেটা ছেলে দোষ নেই, তুমি ফুল তুলে নিয়ে এসো। ফুল তোলার পর কেদারবাবুর মা ফুল বাছিতেছেন, পূর্বোক্ত বালক চন্দন ঘষিতেছে, কিশোরী মহারাজ পরবর্তী নাম স্বামী পরমেশ্বরানন্দ রান্না করিতেছেন আর পরম ভক্ত ও একান্ত অনুগত কেদারবাবু শ্রীমায়ের পার্শ্বে বসিয়া কথা কহিতেছেন। তিনি বলিলেন, মা আপনার সব ছেলেই বিদ্বান, আমরা এই কয়টি আপনার একেবারে মূর্খ সন্তান। মা শুনিয়া বলিতেছেন, সে কি গো, ঠাকুর যে লেখাপড়া তেমন কিছুই জানতেন না, ভগবানে মতি হওয়াই আসল, তা তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে, এইসব ছেলেরা আমার কত কাজ করছে ভাবনা কি। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে, তোমাদের ভালোবাসি, তোমরা আমার আপন লোক। আহারাদি করিয়া কিছু বিশ্রামের পর তিনি ওই দিনই পালকিতে জয়রামবাটি চলিয়া গেলেন। 1320 সালে বর্ষার প্রথমে জয়রামবাটিতে খুব ম্যালেরিয়া ও আমাশয়ের প্রকোপ হয়। তখন আনুরের ডাকঘর হইতে সপ্তাহে 2 দিন চিঠি বিলি হইত। ওই সময় আবার আমোদর নদে বন্যা হওয়ায় কিছুদিন ডাক আসা যাওয়া বন্ধ হইয়া যায়। এদিকে দীর্ঘকাল সংবাদ না পাওয়ায় অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া স্বামী শারদানন্দজি কলকাতা হইতে লোক পাঠাইলেন। তিনি আসিয়া দেখিলেন শ্রীমা আমাশয়ে ভুগিতেছেন।
অতএব কোতুলপুরে চিঠি ডাকে দিয়া এই সংবাদ কলকাতায় পাঠাইলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসার্থে ডাক্তার কাঞ্জিলাল ও সেবার জন্য নিবেদিতা বিদ্যালয়ের শ্রীযুক্তা সুধীরা দেবী জয়রামবাটি আসিলেন। দুই একদিন পরে যোগিনমার ভগিনী কালিদাসী এবং মাস্টার মহাশয়ের স্ত্রীও আসিলেন। শ্রীমা ইহাদের যত্নে শীঘ্রই নিরাময় হইলেন, কিন্তু কলকাতা হইতে আগত এতগুলি লোকের সুখ স্বাচ্ছন্দ্য বিধান তাহার নিকট এক বিষম সমস্যা হইয়া দাঁড়াইল। বর্ষাকালে পল্লীর রাস্তা নগরবাসীর পক্ষে অব্যবহার্য, আবার তরিতরকারি তখন একেবারে দুর্লভ। সুতরাং শ্রীমা কোয়ালপাড়ায় আশ্রমবাসীদিকে স্পষ্টই বলিলেন যে এরূপ অবস্থায় তাহারাই ভরসা, ইহারাও প্রত্যহ দুই বেলা শাকসবজি ও অন্যান্য বস্তু পৌঁছাইয়া দিতে লাগিলেন এবং জয়রামবাটিতে থাকিয়া সমস্ত কার্য করিতে লাগিলেন। মাকে সুস্থ দেখিয়া ডাক্তার কাঞ্জিলাল চলিয়া গেলেন। এদিকে জলে ভিজিয়া অমানসিক পরিশ্রমের ফলে কোয়ালপাড়া আশ্রমের সকলেই জ্বরে পড়িলেন। আট দশ দিন আর তাহাদের কোনো খবর নাই। শ্রীমায়ের ভয় হইল যে আশ্রমবাসীরা হয়তো অসুখে পড়িয়াছে। তিনি আশ্রমাধ্যক্ষের কৃপণতার কথা জানিতেন বলিয়া তাহার মনে যথেষ্ট উদ্বেগেরও সঞ্চার হইল। অবশেষে জনৈকা স্ত্রীলোক দ্বারা সংবাদ লইয়া জানিলেন যে তাহার অনুমান সত্য, তাই আবার ওই স্ত্রীলোকের হাতেই রাধুকে দিয়া লিখিয়া পাঠাইলেন, শ্রীমান কেদার ও আশ্রমে আমিই ঠাকুরকে বসিয়েছি, তিনি সিদ্ধ চালের ভাত খেতেন, মাছও খেতেন, অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধ চালের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে, আর যেমন করি হোক তিন তরকারির কম ভোগ দিতে পারবে না, অত কঠোরতা করলে দেশের ম্যালেরিয়ার সঙ্গে যুঝবে কেমন করে, ইত্যাদি। 1320 সালের 13ই আশ্বিন শ্রীমা কলকাতায় চলিয়া যান। পরবৎসর তিনি কেদারবাবুকে লিখিয়া পাঠান, তোমরা যদি কোয়ালপাড়াতে আমার জন্য একখানা ঘর করে রাখতে পারো তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি। জয়রামবাটিতে ভাইদের সংসারে ঝামেলা দিন দিন বাড়ছে, আর ওদের জ্বালা সবসময় সহ্য করতে পারি না, সামান্য একটু অসুখ বিসুখ হলে দেশে একটু ঠাঁই নাড়া হবার উপায় নেই, ইত্যাদি। চিঠি পাইয়া আশ্রমের কর্মীরা পরম উৎসাহে কায়িক পরিশ্রম করিয়া কেদারবাবুর পুরাতন ভিটাতে মায়ের আবাস বাটি নির্মাণ আরম্ভ করিলেন। পৃথক পৃথক তিনখানি ঘর, একখানি চালা এবং একটা খাটা পায়খানা সমেত একটি বাড়ি শীঘ্রই প্রস্তুত হইয়া গেল। পরে এই বাড়ির নাম দেওয়া হইয়াছিল জগদম্বা আশ্রম। 1322 সালের 6ই বৈশাখ শ্রীমা জয়রামবাটি অভিমুখে যাত্রা করেন। পথে কোয়ালপাড়ায় ওই নতুন বাটি দেখিয়া তিনি খুব আনন্দিত হইলেন, তবে জানাইলেন এবার আর থাকা হবে না, সঙ্গে সব অনেকগুলি আছে, রাধু মাকু তাহাদের স্বামীরা ইত্যাদি, এদের সব জয়রামবাটি গিয়ে রেখে পরে নিরিবিলি হয়ে রাধুকে নিয়ে এসে দিন কতক থাকব, এই বলিয়া তিনি জয়রামবাটি চলিয়া গেলেন। 3 মাস পরে শ্রীমায়ের কোয়ালপাড়ায় আসার দিন স্থির হয়। তখন শ্রাবণ মাস, নির্ধারিত দিনে সকাল হইতেই অবিরাম বৃষ্টি আরম্ভ হইল। আশ্রমবাসীরা ভাবিতে লাগিলেন এই দিনে শ্রীমাকে আনিতে যাওয়া ঠিক হইবে কিনা। অবশেষে তাহারা সিদ্ধান্ত করিলেন যে অন্তত সত্য রক্ষার জন্য যাওয়া উচিত, আসা না আসা মায়ের ইচ্ছা। এই দুর্যোগে কোনো প্রকারে পালকি লইয়া বিকালে 3টা 4টায় জয়রামবাটি পৌঁছিবা মাত্র কালীমামা গর্জিয়া উঠিলেন, তোমরা যেমন মাদর দিদির ভক্ত হয়েছ, কেদারের তাঁতি বুদ্ধি কিনা, যোগের মহারাজ দিদির কি সেবাটাই করেছেন, শরৎ মহারাজ কি রকম সাবধানে সব কাজ করেন, কি তাদের ভক্তি, আর তোমরা এই বাদলে কি বলে দিদিকে নিতে এলে। শ্রীমা সব শুনিতেছেন ও ভক্তদের দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতেছেন, তাই একটু ভরসা পাইয়া কোয়ালপাড়া হইতে আগত একজন বলিলেন, আমাদের কি সাধ্য আছে যে মাকে নিয়ে যাই বা তার সেবা করি, আজ পালকি নিয়ে আসবার কথা আগেই ঠিক ছিল তাই এসেছি। মা তখন হাসিতে হাসিতে বলিলেন, তোমরা কথা রাখতে পারো আর আমি বুঝি পারি না, আমাকে এখন নিয়ে চলো, রাধু ওরা সব তখন পরে যাবে। এই কথা শুনিয়া কোয়ালপাড়ার ভক্তগণ হার মানিয়া বলিলেন, তা কি হয়, এই বাদলে কেউ বাড়ির বার হতে পারছে না, আর আপনাকে আমরা ভিজিয়ে নিয়ে গিয়ে কি অসুখ করাব। তখন কালীমামাও হাসিতে লাগিলেন, পালকি রাত্রির অন্ধকারে ফিরিয়া গেল। ইহার পরের মাসে শ্রীমা রাধু মাকু ননীনিদিদি ছোট মামি প্রভৃতিকে লইয়া কোয়ালপাড়ার নূতন বাড়িতে গিয়াছিলেন এবং 15 দিন তথায় অবস্থান করিয়াছিলেন। ভাদ্র মাসে আসিয়াছিলেন বলিয়া তিনি শীঘ্রই ফিরিয়া গেলেন, অধিক দিন থাকা হইল না। এই বৎসর জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজায় যাহার ভাণ্ডারী হইবার কথা ছিল তিনি হঠাৎ অসুস্থ হইয়া পড়ায় কোয়ালপাড়ার একজন বালক ভক্তকে ওই কাজ লইতে হইল। তিনি অব্রাহ্মণ, তাই মা তাহাকে সাবধান করিয়া দিলেন, একটু আলগোছে রেখে কাজগুলি করো তাহলেই হবে। এখন ওই অঞ্চলে সমাজের বাধাবাধি তখন খুবই বেশি ছিল, এখনও শহর অপেক্ষা অধিক। একবার ভগিনী নিবেদিতা মায়ের জননীকে বলিয়াছিলেন, দিদিমা তোমার দেশে যাব,
তোমার রান্নাঘরে গিয়ে রান্না করব। দিদিমা তাহাকে বলিয়াছিলেন, না দিদি, ও কথাটি বলনি, তুমি আমার হেঁসেলে ঢুকলে দেশের লোক আমাদের ঠেকো অর্থাৎ একঘরে করবে। একবার জগদ্ধাত্রী পূজার পরিবেশনের কার্যে নিরত সেজমামার কপালে জনৈক সন্ন্যাসী হোমের ফোঁটা দেওয়াতে ব্রাহ্মণ জমিদার বাবুরা অনাচারের প্রতিবাদ কল্পে ও জাতি নাশ ভয়ে অর্ধভুক্ত অবস্থায় উঠিয়া পড়েন। শ্রীমা প্রভৃতির বহু অনুরোধেও আর বসেন নাই, অধিকন্তু ২৫ টাকা অর্থদণ্ড আদায় করেন। পরে শ্রীযুক্ত ললিতমোহন চট্টোপাধ্যায় জয়রামবাটি আসিয়া ওই সংবাদ জানিতে পারেন। তিনি সঙ্গে গ্রামোফোন আনিয়াছিলেন, গ্রামবাসীকে উহা বাজাইয়া শুনাইতে লাগিলেন। পল্লীগ্রামে তখন উহা অভিনব বস্তু, সুতরাং সেই আসরে জরিমানা আদায়কারীরাও উপস্থিত ছিলেন। শ্রীমায়ের অপমানের প্রতিশোধ লইবার উত্তম সুযোগ পাইয়া বীর ভক্ত তখন অগ্নিমূর্তি ধারণ করিলেন এবং ভয় দেখাইলেন যে টাকা ফিরাইয়া না দিলে তিনি তাহাদিগকে গুলি করিবেন। বলা বাহুল্য, টাকা তৎক্ষণাৎ ফেরত দেওয়া হইয়াছিল। এই সব অদ্ভুত কীর্তির জন্য ললিতবাবু ভক্তমহলে কাইজার আখ্যা লাভ করিয়াছিলেন। সামাজিক ক্ষেত্রে শ্রীমা পল্লীগ্রামের এই জাতীয় সংকীর্ণতাকে মানিয়া লইলেও ভক্তদের সহিত ব্যক্তিগত ব্যবহারকালে এই সকল কৃত্রিমতাকে যথাসম্ভব অস্বীকার করিয়াই চলিতেন। তিনি তিন দিন দেবী প্রতিমা রাখিয়া পূজা করিতেন এবং মামিদের সহিত মণ্ডপে যাইয়া অঞ্জলি প্রদান করিতেন। তৃতীয় দিন অর্থাৎ একাদশীর রাত্রে সাধু ব্রহ্মচারীরা দেবীর গান গাহিতে লাগিলেন, বিশেষত মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার। এই গানখানি বারংবার গাহিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। শ্রীমা সবই শুনিতেছিলেন। পরে কোয়ালপাড়ার ভক্ত বালকটিকে বলিলেন, আহা, গানটি বেশ জমেছিল, তাই তো, ভক্তের আবার জাত, সব ছেলেই তো এক, আমার ইচ্ছা হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই, তাই এ পোড়া দেশে জাতের বড়াই আবার আছে। যা হোক, মুড়িতে আর দোষ নেই, কাল এক কাজ করো, খুব সকালে কামার পুকুরে গিয়ে সত্যময়রার দোকান থেকে বড় বড় জিলিপি দুশের নিয়ে এসো। পরদিন প্রায় ৯টায় জিলিপি আসিল। শ্রীমা উহা ঠাকুরের নিকট নিবেদন করিয়া একখানি বড় থালায় প্রচুর মুড়ি রাখিয়া উহার চারিপাশে সাজাইয়া দিলেন। পরে তিনি থালাখানি ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন এবং তাহারা সকলে একসঙ্গে আমোদ করিয়া খাইতে থাকিলে পার্শ্বের ঘরে দাঁড়াইয়া সস্নেহে দেখিতে লাগিলেন। ক্রমে গ্রামের লোকও জানিয়া লইল যে শ্রীমায়ের ভক্তেরা একটা বিশেষ স্তরের লোক। একদিন তিনি বাড়ির সদর দরজার সম্মুখে রোয়াকে বসিয়া আছেন। সম্মুখে অনেকগুলি বালক খেলা করিতেছে। দূর দেশ হইতে আগত কয়েকজন নূতন ভক্ত উহাদের পাশ দিয়া চলিয়া যাইতেছেন। একটি বালক তখন সঙ্গীতের জিজ্ঞাসা করিল, ওরা কারা? জিজ্ঞাসিত বালক বিজ্ঞের মতো বলিল, কেন, ওরা ভক্তেরা, জানিসনি? পরে তাহাদের জাতি সম্বন্ধে প্রশ্ন হইলে বিজ্ঞ বালক উত্তর দিল, কেন, জানিসনি, ওরা ভক্ত? মা শুনিয়া বলিলেন, দেখো, ছেলেদের মুখ থেকে অনেক সময় যা বেরোয় সব ঠিক ঠিক, ওরা বুঝে নিয়েছে ভক্ত একটা জাত। ১৩২২ সালের শীতকালের একটি ঘটনা একদিকে যেমন কৌতুকাবহ, অপরদিকে তেমনি শ্রীমায়ের বিপদে স্থৈর্যের পরিচায়ক। ওই সময় পূজনীয়া গৌরীমা একদিন শ্রীমাকে দেখিতে কোয়ালপাড়া হইয়া জয়রামবাটি যান। কোয়ালপাড়া হইতে তিনি ব্রহ্মচারী বরদাকে সঙ্গে লইলেন। আমোদরের ধারে আসিয়া কিছুক্ষণ বিশ্রাম করিতেছেন এমন সময় গৌরীমার মাথায় একটা খেয়াল উঠিল। সন্ধ্যের সময় মায়ের বাড়ির দরজায় পৌঁছুলে তিনি বরদা মহারাজকে অপেক্ষা করিতে বলিয়া নিজে মাথায় পাগড়ি বাঁধিয়া একটু ভিতরে ঢুকিলেন ও ভিখারিদের অনুকরণে ডাকিলেন, মা, দুটি ভিক্ষা পাই মা। ছোটমামি বারান্দা হইতে বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে গো? গৌরীমা আবার করুণ স্বরে ডাকিলেন, দুটি ভিক্ষা পাই মা। ওই সময় পুরুষের চেহারা দেখিয়াই ছোটমামি, ওগো ঠাকুরজি গো, বলিয়া চিৎকার করিয়া শ্রীমায়ের নিকট উপস্থিত হইলেন। মা ধীরভাবে বাহিরে আসিয়া দৃঢ় স্বরে বলিলেন, কে রে? গৌরীমা পূর্বস্থানে দাঁড়াইয়া থাকিয়াই বলিলেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। অন্ধকারে মুখ দেখিতে না পাইলেও গলার স্বর শুনিয়াই শ্রীমা গৌরীমাকে চিনিতে পারিলেন এবং কহিলেন, ও গৌরদাসী, এসো এসো, কখন এলে? তখন সকলে মিলিয়া খুব হাসাহাসি হইল। ছোটমামি লজ্জায় আর ঘরের বাহিরে আসিলেন না। শ্রীমা জয়রামবাটিতে আসিলে বড়মামার বাড়িতেই বাস করিতেন, কিন্তু এখন তাহার সঙ্গী অনেক, ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইতেছে, মামাদের সংসারও বাড়িয়া চলিয়াছে। এই অবস্থায় ওই বাড়িতে থাকা উভয়ত অসুবিধাজনক ছিল। অতএব মাতা ঠাকুরানীর অনুমোদন ক্রমে পূর্ণ পুকুরের পশ্চিম তীরে একটি নূতন বাড়ি নির্মিত হয়। উহাতে প্রায় ২০০০ টাকা ব্যয় হইয়াছিল। বাটির উত্তর পশ্চিম কোণে শ্রীমায়ের জন্য দক্ষিণদারি ঘর, উহার দক্ষিণে পশ্চিম মুখে বৈঠকখানা বা জগদ্ধাত্রী পূজা মণ্ডপ,
মায়ের ঘরের ঠিক উল্টা দিকে নলিনী দিদি ও ভক্ত মেয়েদের বাসস্থান এবং বাড়ির উত্তর পূর্ব কোণে রন্ধনশালা। ইহার পরে উত্তরধারে চালা নামাইয়া আরও একখানি ছোট রান্নাঘর। 1323 সালের 2রা জ্যৈষ্ঠ ইংরাজি 1916 খ্রিস্টাব্দের 15ই মে নূতন বাড়ির গৃহপ্রবেশ কার্য আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হইল। ওই বাড়ির ভূমি সংগ্রহের সমকালেই পুণ্যপুকুরও বহু অর্থ ব্যয়কৃত হয় এবং উহার সংস্কার করা হয়। শ্রীমা এই বাড়িতে প্রায় 4 বৎসর বাস করিয়াছিলেন। গৃহপ্রবেশের দিনে একটু অপ্রিয় ঘটনা ঘটিয়াছিল। শ্রীমায়ের ভক্তবাৎসল্যের দৃষ্টান্তরূপে তাহাও এখানে বলিয়া রাখা আবশ্যক। কোয়ালপাড়ার ভক্তগণ গৃহ নির্মাণ হইতে আরম্ভ করিয়া গৃহপ্রবেশের আয়োজন পর্যন্ত যাবতীয় কার্যে প্রাণপণ পরিশ্রম করিয়াছিলেন। কিন্তু কর্তৃস্থানীয় 2-1 জন ধনী মানী ও বিদ্বান গৃহস্থের ব্যবহারে মর্মাহত হইয়া তাহারা স্থির করেন যে প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকিবেন না। ওই দিন শ্রীমায়ের মনে কেমন যেন একটা অভাব বোধ হইতে লাগিল এবং তিনি বার বার তাহাদের সন্ধান করিতে থাকিলেন, কিন্তু তাহারা কেহই আসিলেন না এবং না আসার কারণও কেহ বলিল না। 2-1 দিন পরেই দ্রব্য সম্ভার মাথায় করিয়া তাহাদের কেহ কেহ শ্রীমায়ের নিকট উপস্থিত হইবামাত্র তিনি নানা প্রশ্ন করিতে থাকিলেন, উত্তর তাহাদিগকে দিতে হইল না, দিলেন নলিনী দিদি। শ্রীমা তাহাদের না আসার কারণ জানিলেন এবং ইহাও শুনিলেন যে জনৈক ভক্তের পরামর্শ মতো এবার তাহাকে কোয়ালপাড়া হইয়া বিষ্ণুপুরের পথে না লইয়া গড়বেতার পথে কলকাতা লইয়া যাওয়া হইবে। সমস্ত শুনিয়া মা বলিলেন, গায়ে মানে না আপনি মোড়ল, কোয়ালপাড়ার ছেলেরা আমার জন্য, ভক্ত ছেলেদের জন্য সেখানে ঘাঁটিটি করে আগলে বসে আছে, তারা আমাদের জন্য কি না করে, যোগ্যতা নেই, দিলে তাদের দুটো কথা বলে মনক্ষুণ্ণ করে, অমুকের কথা এইসব নিয়ে নদীনালা পার হয়ে গড়বেতা দিয়ে আমাকে যেতে হবে, এসব বুদ্ধি তাকে কে দিয়েছে, কোয়ালপাড়ার ছেলেরা দেশে আমার এখন ডান হাত বাঁ হাত, যে যাই বলুক কোয়ালপাড়া দিয়ে আমাকে চিরকাল যাতায়াত করতে হবে। শ্রীমায়ের সেই স্নেহ ও আন্তরিকতাপূর্ণ বাক্যে ভক্তদের হৃদয় বিগলিত হইল। তাহারা জানিলেন মা সত্যকারের মা। গৃহপ্রবেশের সময় স্বামী শারদানন্দজী বৃন্দাবনে ছিলেন। কলকাতায় ফিরিয়া তিনি শ্রীমাকে লইয়া আসিবার জন্য গৃহপ্রবেশের প্রায় 1.5 মাস পরে জয়রামবাটি যাইলেন। স্থির হইল ফিরিবার পথে কোতলপুরের সাবরেজিস্টারের দ্বারা নূতন বাড়ি এবং জগদ্ধাত্রীর জন্য কৃত কিছু ধান্যক্ষেত্রের অর্পণনামা রেজিস্ট্রি করানো হইবে। ওই সমস্ত সম্পত্তি শ্রীমা জগদ্ধাত্রীর নামে অর্পণ করিয়া বেলুড় মঠের ট্রাস্টিদের উপর উহাদের রক্ষণাবেক্ষণের ভার দিতেছেন। জয়রামবাটিতে মাত্র কয়েকদিন থাকিয়াই 6ই জুলাই সায়াহ্নে শারদানন্দজি শ্রীমাকে কোয়ালপাড়ায় লইয়া আসিলেন এবং তাহাকে তথায় রাখিয়া পরদিন 1323 সনের 23শে আষাঢ় সাবরেজিস্টারকে আনয়নপূর্বক রেজিস্ট্রির ব্যবস্থা করিলেন। এই সময় শারদানন্দজি শ্রীমায়ের প্রতি আনুগত্যজনিত সৌজন্য দর্শনে সকলে মুগ্ধ হইয়াছিলেন। সাবরেজিস্টার জাতিতে মুসলমান ও বয়সে 27-28 বৎসরের যুবক হইলেও শারদানন্দজি দাঁড়াইয়া থাকিয়া তাহাকে সিগারেট প্রদান প্রভৃতি শিষ্টাচার প্রদর্শনপূর্বক নিজেই পাখা করিতে লাগিলেন, যেন অতি সাধারণ ব্যক্তি। অবশেষে নির্বিঘ্নে কার্য সমাধা হইলে সন্ধ্যার পরে ভদ্রলোককে পালকিতে রওনা করিয়া দিয়া নিশ্চিন্ত হইলেন। সেই রাত্রেই তাহারা আহারান্তে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যাত্রা করিলেন। পরদিন সকালে বিষ্ণুপুরে সুরেশবাবুর বাড়িতে পৌঁছিয়া সেখানে সারাদিন বিশ্রাম করিলেন, পরে রাত্রের ট্রেনে কলকাতায় চলিলেন। প্রায় 7 মাস কলকাতায় উদ্বোধনে থাকিয়া শ্রীমা 18ই মাঘ ইংরাজি 31শে জানুয়ারি 1917 খ্রিস্টাব্দ পুনরায় জয়রামবাটি যাত্রা করিলেন। পরে কোয়ালপাড়ায় নিজ বাড়িতে অর্থাৎ জগদম্বা আশ্রমে উঠিয়া 2 দিন স্বচ্ছন্দে কাটাইয়া গেলেন। 1324 সালে নূতন বাড়িতে জগদ্ধাত্রী পূজায় তিনি এই প্রথম উপস্থিত আছেন। দুর্গাপূজার পর হইতেই তিনি দিন গণিতেছেন, আর এই কদিন আছে, মা আমার এই সময় এই আয়োজন করতেন, কত যত্ন করে সব জোগাড় করতেন, কি করে কি হবে বল দেখি। কালী পূজার দিন বলিতেছেন মা আজ থেকে সলতে পাকাতেন, এই বলিয়া প্রদীপের সলিতা প্রস্তুত করিতে বসিয়া গেলেন। জগদ্ধাত্রী পূজার দিন সকাল হইতে তিনি গলবস্ত্র হইয়া মধ্যে মধ্যে দেবীর নিকট গিয়া প্রণাম আনতে প্রার্থনা করিতেছেন, যাহাতে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়। হলদিপুকুরের এক ভট্টাচার্য পূজক এবং মামাদের কুলগুরু তন্ত্রধারক। পূজা সমাপ্ত হইলে শ্রীমা কুলগুরুকে প্রণাম করিয়া পদধূলি লইলেন। পূজারীকে প্রণাম করিতে গেলে তিনি সরিয়া গিয়া বলিলেন, মা আপনি আমাদের প্রণাম করছেন কি, আশীর্বাদ করুন। কুলগুরুর বোধহয় এতক্ষণে চৈতন্য হইল, কিন্তু তিনি দীনতা না দেখাইয়া বরং নিজ আচরণ সমর্থনের জন্য বলিলেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জেন চরাচরং
তৎপদং দর্শিতং জৈন তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রীমাও তা বৈকি বলিয়া সাই দিয়া চলিয়া গেলেন। পরদিন সকালে সাতবেড়ের লালু জেলে আসিয়া ধরিল, পিসিমা আমি বাউল গান করব। শ্রীমা অসম্মতি জানাইলেন, অসুবিধার কথা তুলিলেন, কিন্তু লালু বলিল যে সে নিজেই শামিয়ানা লণ্ঠন ইত্যাদি জোগাড় করিবে, ওই জন্য অপর কাহাকেও কষ্ট পাইতে হইবে না। শ্রীমা বলিলেন, কেন লোক হাসাবি লালু, তার চেয়ে অমনি বসে দু একখানি গান জগদ্ধাত্রীকে শুনিয়ে পরে প্রসাদ পেয়ে যাস। লালু কিন্তু কোনো কথা শুনিল না, নিজেই শামিয়ানা টাঙাইয়া লণ্ঠনটি ঝুলাইয়া সন্ধ্যার পরে আলখাল্লা পরিয়া ঢোলক কাঁধে আসরে নামিল। তারপর দুই চারিটি হাস্যরসের গান গাহিয়া সকলকে হাসাইয়া বিদায় লইল। জগদ্ধাত্রী পূজার পর হইতে শ্রীমায়ের শরীর খারাপ যাইতেছিল, পৌষ মাসে জ্বর খুব বাড়িয়া গেল। তাই সংবাদ পাইয়া শারদানন্দজি, তাহার ভ্রাতা ডাক্তার সতীশচন্দ্র চক্রবর্তী, ডাক্তার কাঞ্জিলাল, যোগীন মা, গোলাপ মা, সরলা দেবী প্রভৃতিকে লইয়া 21 জানুয়ারি 1918 খ্রিস্টাব্দ জয়রামবাটি পৌঁছিলেন। শ্রীমা বলিলেন, আমি কাঞ্জিলালের ওষুধ খাব। তাহাই হইল, ঔষধ ব্যবহারের ফলে তিনি শীঘ্রই সুস্থ হইলেন। কিন্তু তদপেক্ষাও ফলপ্রসূ হইল স্বামী শারদানন্দজি প্রভৃতির উপস্থিতি। ইহাদিগকে পাইয়া এবং ইহাদের স্বাচ্ছন্দ্যের জন্য নানাবিধ চিন্তায় মগ্ন থাকিয়া শ্রীমা যেন অচিরে দেহের রোগ ছাড়িয়া ফেলিয়া দিলেন। এই সময় জয়রামবাটিতে এক উৎপাত জুটিয়াছিল। তখন রাজনৈতিক আন্দোলন দমনের জন্য গভর্নমেন্ট হইতে সর্বত্র কড়া পুলিশের ব্যবস্থা হইয়াছে। তারা লোকজনের চলাচলের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিত, এমনকি শ্রীমায়ের বাটিতে আসিয়াও ভক্তদের নাম ধাম লিখিয়া লইয়া যাইত। অন্তরীণদের মধ্যে 2-4 জন শ্রীমায়ের ভক্ত ছিলেন। বিশেষত পূর্ববঙ্গীয় সাধুদের গমনাগমনে পুলিশের সন্দেহ বর্ধিত হইয়াছিল। জয়রামবাটি শ্রীমায়ের বাড়ি পুলিশের নিকট মাতাজির আশ্রম বলিয়া পরিচিত ছিল। কোয়ালপাড়ার আশ্রমও তাহাদের অনুরূপ চিন্তার বিষয় ছিল। ইহা শ্রীমায়ের পক্ষে এক বিষম উদ্বেগের কারণ ছিল। ইহা দূরীকরণার্থে শ্রীমায়ের স্নেহভাজন ভক্ত বিভূতিবাবু চেষ্টা করিয়া একবার বাঁকুড়ার পুলিশের এক বড় কর্মচারীকে জয়রামবাটি লইয়া আসেন। তিনি মাতা ঠাকুরানীকে দর্শন ও প্রণামান্তর তাহার স্নেহাশিস লাভে প্রীত হইয়া জিজ্ঞাসা করেন, পুলিশের জন্য মায়ের কোনো ভয় ভাবনা হয় কিনা। ভদ্রতার খাতিরে বিভূতিবাবু প্রশ্নটিকে একটু চাপা দিতে চাহিলেন, কিন্তু শ্রীমা সরলভাবে বলিলেন, ভয় হয় বই কি বাবা। এই উত্তর শুনিয়া পুলিশ কর্মচারী তাহাকে অভয় প্রদান করেন। তখন হইতে খোঁজ খবর রাখা ছাড়া পুলিশ অন্য কিছু করিত না, এমনকি স্থানীয় থানার দারোগা প্রভৃতিও শ্রীমাকে সম্মানের চকিতে গিতেন। স্বামী শারদানন্দজি জয়রামবাটিতে সদলবলে আসিলে গ্রাম্য চৌকিদার অম্বিকা আসিয়া সকলের নাম ধাম লিখাইয়া লইয়া গেল। পাছে তাহাদের ভুল ত্রুটির জন্য শ্রীমায়ের কোনো অসুবিধা হয়, এই জন্য শারদানন্দজি সকলকে ঠিকভাবে সমস্ত সংবাদ লিখিয়া দিতে বলিলেন। শরৎ মহারাজের ইচ্ছা ছিল যে শ্রীমাকে কলকাতায় লইয়া যান, কিন্তু তিনি যাইতে রাজি হইলেন না। অগত্যা শ্রীমায়ের সেবার জন্য সরলা দেবীকে এবং মা সম্মত হইলে তাহাকে কলকাতা লইয়া যাইবার জন্য অপর একজনকে রাখিয়া সকলে ফিরিয়া গেলেন। দিন 15 পরেও শ্রীমায়ের যাইবার ইচ্ছা হইল না দেখিয়া শেষোক্ত ব্যক্তিও বিদায় লইলেন। ক্রমে শিবরাত্রি সমাগত প্রায়। উহার পূর্বদিন বিকালে চৌকিদার অম্বিকা আসিয়া খবর দিয়া গেল, আগামী করল শিরোমণিপুরের দারোগা আসিতেছেন। কিছুদিন পূর্বে স্বামী জ্ঞানানন্দ ম্যালেরিয়ায় ভুগিয়া চিকিৎসার জন্য কাটিহারে ডাক্তার অঘরনাথ ঘোষের বাটিতে আশ্রয় লইয়াছিলেন। সেখানে থাকিতেই শ্রীমায়ের অসুখের সংবাদ পাইয়া তিনি একবার জয়রামবাটি ঘুরিয়া গিয়াছিলেন। তিনি কাটিহারে ফিরিয়া গেলে পুলিশ মনে করে যে অঘরবাবুর নজরবন্দি যে ভ্রাতা ফেরার হইয়াছেন, তিনিই আত্মগোপন করিয়া জ্ঞানানন্দ নামে ডাক্তারবাবুর বাড়িতে বাস করিতেছেন। সুতরাং জ্ঞানানন্দের সম্বন্ধে জোর তদন্ত চলিতে লাগিল। অম্বিকা জানাইয়া গেল, থানার আলোচনা হইতে সে বুঝিয়াছে যে এই উপলক্ষেই দারোগা আসিতেছেন। তদন্তের বিষয় জানা থাকিল, তখনকার দিনে সর্বশক্তিমান পুলিশের পক্ষে কিছুই অসম্ভব ছিল না। বিশেষত মাত্র দিন কয়েক পূর্বে সিন্ধুবালার ঘটনা হইয়া গিয়াছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বাটির সকলের মন দুশ্চিন্তাগ্রস্ত হইলেও তাহারা শ্রীমায়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, সেখানে বিরাজিত রহিয়াছে এক অভয়পূর্ণ স্থৈর্য ও প্রসন্নতা। সুতরাং আপাতত সকলেই ধৈর্য অবলম্বন করিলেন। রাত্রে শ্রীমা চিরদিনের অভ্যাস মতো সন্তানদের পার্শ্বে বসিয়া তাহাদিগকে সাদরে খাওয়াইলেন। তখনও পরদিবসের জন্য কোনো উৎকণ্ঠা দেখা গেল না। সৌভাগ্যক্রমে পরদিন আরামবাগের উকিল মনীন্দ্রনাথ বসু আসিয়া পড়িলেন। ইনি শ্রীমায়ের আশ্রিত। তাহাকে দেখিয়া মাতা ঠাকুরানের মন বেশ প্রসন্ন হইল। মায়ের বাটিতে উপস্থিত সেবক মনীন্দ্রবাবুকে সব বলিয়া রাখিলেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দারোগাবাবুর লোকজন সহ উপস্থিত হইলেন। মণিবাবুর সঙ্গেই প্রায় কথাবার্তা চলিতে লাগিল।
ইত্যবসরে শ্রীমা ভিতর হইতে সংবাদ পাঠাইলেন যে দারোগাবাবুর জলযোগের ব্যবস্থা হইয়াছে। মণিবাবুর সঙ্গে দারোগাবাবু ভেতরে গিয়া শ্রীমাকে প্রণাম করিলেন এবং তাহার স্নেহপূর্ণ ব্যবহারে পরিতৃপ্ত হইয়া বিদায় লইলেন। তদন্ত পর্ব এইভাবেই সমাপ্ত হইল। শ্রীমায়ের কলকাতা যাওয়া হইল না, অতএব কোয়ালপাড়ার ভক্তগণ অনুনয় জানাইলেন যে তিনি কিছুদিন সেখানে গিয়া থাকিলে স্বাস্থ্যের উন্নতি হইবে এবং তাহাদেরও সাতিশয় আনন্দ হইবে। তদনুসারে ফাল্গুনের শেষে তিনি কোয়ালপাড়া যাইলেন। এই সময় হইতে বড়বৎসরের অর্থাৎ 1325 সালের 15 বৈশাখ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। বরদা মহারাজ তখন শ্রীমায়ের নির্দেশানুসারে জয়রাম বাটিতে থাকিতেন, তবে প্রায়ই তাহাকে কোয়ালপাড়ায় যাইতে হইত। একদিন আন্দাজ 11টার সময় গিয়া তিনি দেখেন জগদম্বা আশ্রমে একটা চাঞ্চল্যের ভাব। খবর লইয়া জানিলেন শ্রীমায়ের ভাব সমাধি হইয়াছে। ঠাকুর এই কথা বলিয়াই তিনি বাহ্য জ্ঞান হারাইয়াছেন। চোখে মুখে জল দিবার পর তিনি সহজ ভূমিতে নামিলে নলিনী দিদি জিজ্ঞাসা করিলেন, পিসিমা এমন হলো কেন? মা বলিলেন, কই কি হলো? ও কিছু নয়, তোদের ছুঁচে সুতু দিতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল। অনেক পরে উদ্বোধনে শেষ অসুখের সময় এই ঘটনার উল্লেখ করিয়া তিনি বরদা মহারাজকে বলিয়াছিলেন, জয়রামবাটি থেকে দুর্বল শরীর নিয়ে এসে একদিন দুপুরে বারান্দায় বসে আছি, নলিনীরা একটু দূরে বসে কিসব সেলাই করছে, খুব রোদ, চারিদিক রোদে ঝাঁ ঝাঁ করছে, দেখি যেন সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা বারান্দায় বসেই শুয়ে পড়েছেন। আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচলটা পেতে দিতে গেছি, পেতে দিতে গিয়ে ওই অবস্থায় কেমন হয়ে গেলুম। কেদারের মাটা সব নানা রকম গোলমাল করতে লাগলো, তাই তাদের তখন বললুম ও কিছু নয়। আলোচ্য ঘটনার পরেও তিনি কোয়ালপাড়ায় শ্রী শ্রী ঠাকুরের বহুবার দর্শন পাইয়াছিলেন। উদ্বোধনে পূর্বোক্ত কথাবার্তার দিনেই তিনি বরদা মহারাজকে বলিয়াছিলেন, কোয়ালপাড়াতে অত জ্বর হতো, বেহুশ হয়ে বিছানাতেই অসামাল হয়ে পড়তুম, কিন্তু হুঁশ হলে যখনই তাকে শরীরটার জন্য স্মরণ করতুম তখনই তার দর্শন পেতুম। কোয়ালপাড়ার অবস্থানের শেষ দিকে শ্রীমায়ের জ্বর হয় এবং তাহা ক্রমে ভীষণ আকার ধারণ করে। জ্বর দ্বিপ্রহরে 102-103 ডিগ্রি পর্যন্ত উঠিত। তাপবৃদ্ধি হইলে তাহার হাত চালা করিত। তখন কাহারও অনাবৃত শীতল দেহে উহা রাখিতে পারিলে তিনি অনেকটা স্বস্তি বোধ করিতেন। অসুখের ঘোরে শ্রীমা শরৎ মহারাজকে খুব খুঁজিতেন। তিনি তখন কলকাতায়। অসুখ বাড়িতে এসে দেখিয়া 10 এপ্রিল 1918 খ্রিস্টাব্দ তাহাকে তার যোগে খবর দেওয়া হইল। তিনিও সেই রাত্রেই দুইজন সাধুর সহিত ডাক্তার কাঞ্জিলালকে পাঠাইয়া দিলেন এবং ডাক্তার সতীশ চক্রবর্তী ও যোগিনমাকে লইয়া নিজে 17 এপ্রিল দ্বীপ্রহরে কোয়ালপাড়ায় পৌঁছিলেন। শরৎ মহারাজ ঘোড়ার গাড়ি হইতে নামিয়া সোজা মায়ের বিছানার ধারে গিয়া তাহাকে দেখিতে লাগিলেন। তারপর ধীরে ধীরে মায়ের শিওরের দিকে তক্তপোশের উপর বসিলেন। তখন জ্বর বাড়িতেছে আর শ্রীমা কিছু ধরিবার জন্য যেন হাতড়াইতেছেন। শরৎ মহারাজ জিজ্ঞাসা করিয়া জানিলেন যে জ্বর বৃদ্ধির সময় শ্রীমা কোনো ঠান্ডা জিনিসের উপর হাত রাখিবার জন্য ঐরূপ করিয়া থাকেন। তিনি তৎক্ষণাৎ জামা খুলিয়া ফেলিয়া মায়ের হাত দুখানি আনিয়া নিজের দেহের উপর রাখিলেন। শ্রীমা আহ বলিয়া চাহিয়া দেখিলেন, কিন্তু ঘুমটা টানিলেন না। কাজেই উপস্থিত সকলে ভাবিলেন যে তিনি জ্বরের ঘোরে শারদানন্দজিকে চিনিতে পারেন নাই। পরদিন জ্বর ত্যাগ হইল এবং 21 এপ্রিল তিনি অন্নপথ্য করিলেন। তখন ডাক্তার কাঞ্জিলাল কলকাতায় চলিয়া গেলেন। ক্রমে মাতা ঠাকুরানির একটু বল সঞ্চার হইলে শরৎ মহারাজ একদিন সকালে প্রস্তাব করিলেন, মা এবারে আর আপনাকে ছেড়ে যাব না, আমরা সঙ্গে করে কলকাতা নিয়ে যাব। শ্রীমাও আপত্তি না করিয়া বলিলেন, কিন্তু বাবা একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হবে। তাই 29 এপ্রিল শরৎ মহারাজের সহিত তিনি জয়রামবাটি যাইলেন। ডাক্তার সতীশবাবু কলকাতাভিমুখে যাত্রা করিলেন। শ্রীমা জয়রামবাটিতে পৌঁছিলে গ্রামবাসিনীরা তথায় সমবেত হইলেন এবং বলিতে লাগিলেন, মা আমরা যে আর আপনাকে দেখতে পাবো এ আশা ছেড়ে দিয়েছিলাম, আপনি যে সকলকে নিয়ে আজ এখানে এলেন তাতে আমাদের সকলের খুব আনন্দ। মা বলিলেন, হ্যাঁ মা খুব অসুখটায় ভুগলুম, শরৎ কাঞ্জিলাল এরা এসে পড়ল, মা সিংহ বাহিনীর কৃপায় যাত্রা রক্ষা পেয়ে গেলুম। শরৎ বলছে কলকাতায় যেতে, তা তোমরা সকলে মত করো তো গিয়ে একটু সেরে আসি। সকলে আনন্দের সহিত সম্মতি জানাইলেন। শ্রীমায়ের যখন কোয়ালপাড়ায় অসুখ তখন রাধু হঠাৎ তাজপুরে শ্বশুরবাড়িতে চলিয়া যায়। সে তাহার সহিত কলকাতায় যাইবে কিনা জানিবার জন্য শ্রীমা তাজপুরে লোক পাঠাইলেন। রাধু জানাইয়া দিল যে সে আপাতত যাইবে না। শ্রীমা মাত্র 7-8 দিন জয়রামবাটিতে থাকিয়া কলকাতায় যাইবেন। যাত্রার পূর্বদিন পূর্ণপুকুরে জাল দিয়া মাছ ধরা হইতেছে।
পূজনীয় শরৎ মহারাজ পাড়ে দাঁড়াইয়া উৎসাহ দিতেছেন, আরো ধরো, আরো ধরো। যখন প্রায় বিশ পঁচিশ শেদ ধরা হইয়া গিয়াছে তখন বলিতেছেন, এত মাছ ধরে ফেললি, এখন কি করবি, মাই বা কি বলবেন। অভিযুক্ত ব্যক্তি বলিলেন, বেশ তো, আপনি আমায় আদেশ দিলেন, আমি কি জানি, আপনি যা করবেন তাই হবে। এ যেন মায়ের ভয়ে দুই ভাইয়ের পরস্পরের উপরে দোষ চাপানোর চেষ্টা। অবশেষে শরৎ মহারাজ নির্দেশ দিলেন, যা মাকে সব দেখিয়ে আজ মামাদের বাড়ির সকলকে নিমন্ত্রণ কর, বেশি করে তেল এনে মাছগুলোর কতক আস্ত আস্ত ভেজে সকলের পাতে এক একটি দিতে বলগে যা। শরৎ মহারাজের ঐরূপ ইচ্ছা জানিয়া শ্রীমা খুব আহ্লাদিত হইলেন। মামারাও অত বড় মাছ ভাজা অল্পাধিক আছের বোধহয় পূর্বে খান নাই, অতএব খুবই খুশি হইলেন। সাধুরা যখন খাইতে বসিলেন তখন বৃষ্টি শুরু হইয়াছে, বারান্দা পর্যন্ত জলের ঝাপটা আসিতেছে, তাই শরৎ মহারাজ সকলের পাতা পশ্চিম কোণে নিজের কাছে টানিয়া একত্র ভোজনের ব্যবস্থা করিলেন। সাধুদের প্রথমে একটু সংকোচ হইলেও শরৎ মহারাজের আগ্রহ এবং মায়ের মুখের প্রসন্নতা দেখিয়া এক পাত্রেই আহার চলিতে লাগিল এবং মা সহাস্যে পরিবেশন করিতে লাগিলেন। পরদিন ১৯১৮ খ্রিস্টাব্দের ৫ই মে বাংলা ১৩২৫ সনের ১২ই বৈশাখ শ্রীমা কোয়ালপাড়ায় গিয়া এক রাত্রি বিশ্রাম করিলেন, পরে ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুর যাত্রা করিলেন। ৭ই মে বেলা ১০:৩০টায় সকলে উদ্বোধনে পৌঁছিলেন। এবারে কলকাতায় অবস্থানকালে শ্রীমায়ের জীবনের এক মর্মান্তিক ঘটনা, শ্রীমৎ স্বামী প্রেমানন্দজির দেহত্যাগ। ১৯১৮ খ্রিস্টাব্দের ৩০শে জুলাই বাংলা ১৩২৫ সালের ১৪ই শ্রাবণ, সেদিন সকাল হইতে মায়ের চোখে জল ঝরিতেছিল। বিকালে মহাসমাধির সংবাদ পাইয়া তিনি কাঁদিতে কাঁদিতে বলিলেন, বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল, মঠে শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে বেড়াত। কিছুক্ষণ পরে মাঝের ঘরের দেওয়ালে ঝোলানো ঠাকুরের বড় ছবির পায়ে মাথা রাখিয়া মর্মভেদী কাতর কণ্ঠে বলিলেন, ঠাকুর নিলে। শুনিয়া উপস্থিত সকলের চক্ষু অশ্রুসিক্ত হইল। রাধু, রাধুর স্বাস্থ্য ও স্বভাব ছেলেবেলায় ভালোই ছিল, তাহার বালিকাসুলভ সরল ব্যবহার সকলকে মুগ্ধ করিত। ভবিষ্যতের জন্য তাহার কোনো ভাবনা ছিল না এবং অর্থের প্রতিও সে স্পৃহাশূন্য ছিল। শ্রীমাকে মা বলিয়া ডাকিত এবং গর্ভধারিণীকে বলিত নেড়িমা, কেননা পাগলি মামির মাথা প্রায়ই ন্যাড়া থাকিত। শ্রীমাকে নিজের জিনিস দুই হাতে বিলাইতে দেখিয়া রাধুর মা হিংসায় জ্বলিতেন, কখনো বলিয়া ফেলিতেন, সব দিয়ে ফেললে পরে রাধির কি উপায় হবে। আবার কখনো কখনো দুহিতাকে সম্বোধন করিয়া বলিতেন, ঠাকুরজি অপরকে সব দিয়ে দিচ্ছে, তোর জন্য তো আর কিছু রাখছে না, তুই কেন ওখানে পড়ে আছিস, চলে আয় আমার ঘরে। তাহার এইসব কথায় রাধু বিরক্তি প্রকাশ করিত এবং ভৎসনা করিয়া তাহাকে দূরে সরাইয়া দিত। তাহার কোনো জিনিসের অভাব ছিল না, শ্রীমা তাহাকে যথেষ্ট দিয়াছিলেন, ওইগুলি ব্যবহার করিতে সে ভালোবাসিত। কিন্তু অপরেও শ্রীমায়ের নিকট ঐরূপ পাইলে বা তাহাদের প্রাপ্ত জিনিসগুলিকে বুকে আঁকড়াইয়া ধরিলে সে হিংসা করিবে কেন। সে ভালোই ছিল, কিন্তু বিধির বিপাকে পরে অসুস্থ হইল এবং বিবাহের পর তাহার অসুখের মাত্রা বাড়িতে লাগিল, মেজাজও তেমনি রুক্ষ হইতে থাকিল। তাই শ্রীমা এই সময় একদিন কেদারবাবুকে বলিয়াছিলেন, কি জানো বাবা, আগে আগে ও বেশ ছিল, আজকাল নানা রোগ, আবার বিয়েও হল, এখন ভয় হয় পাগলের মেয়ে এসে সে পাগল না হয়। শেষটায় কি একটা পাগলকে মানুষ করলুম। ফলত শ্রীরামকৃষ্ণের আদেশে মানবলীলার অবলম্বন ভূতা যোগমায়া স্বরূপিনী এই কন্যাকে সর্বান্তকরণে গ্রহণ করিলেও ইহার জন্য শ্রীমাকে অশেষ যন্ত্রণা সহ্য করিতে হইয়াছিল। আর সে দুঃখময় পরিণতির আভাস রাধুর আচরণাদি হইতে ক্রমেই স্পষ্টতর হইয়া উঠিতেছিল। মায়ের বিভিন্ন সময়ের উক্তিগুলি এ বিষয়ে প্রমাণ। জনৈক স্ত্রী ভক্ত একসময় একটি ছেলেকে মানুষ করিতে চাহিলে তিনি রাধুর জন্য নিজের অবস্থা দেখাইয়া বলিয়াছিলেন, অমন কাজও করো না, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। আরেকদিন বলিয়াছিলেন, দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। ইহা অপেক্ষাও গভীর দুঃখ প্রকাশ করিয়া শ্রীমা একদিন উদ্বোধনের বাড়িতে বলিয়াছিলেন, কি ঠাকুরের লীলা মা দেখছ, মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন, কি কুসংসর্গই করছি দেখো। এই তো ছোট মামি পাগলি, আরেকটিও নলিনী পাগল হবার গতিক হয়েছে, আর ওই দেখো আরেকটি রাধু, কাকেই বা মানুষ করেছিলুম মা,
একটুও বুদ্ধি নেই। ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে। মনে ভয় ওই গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানেই ঢুকে পড়ে, দিন রাত সামলে নিয়ে আছে। কি আসক্তি মা, ওর যে এত আসক্তি হবে তা তো জানতুম না। রাধু একদিকে যেমন শ্রীমায়ের দেহ ধারণের অবলম্বন, অপরদিকে তেমন তাহার জীবনের একটা দিক প্রকাশের উপলক্ষ। বিভিন্ন সংঘর্ষের মধ্যে এই জীবনে যে মহত্ত্বগুলো ফুটিয়া উঠিয়াছিল, সাধারণ লোকে তাহার প্রকৃত মর্ম এই প্রতিকূল অবস্থাকে বাদ দিয়া কখনোই বুঝিতে পারিত না। অনুকূল আবেষ্টনে যে চরিত্র মাধুর্য বিকশিত হয় তৎসম্বন্ধে গৃহীরা সহজেই বলিতে পারেন, তেমন জীবন হইতে তাহাদের কিছুই শিখিবার নাই। কারণ ঐরূপ আদর্শ পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস করা তাহাদের সাধ্যায়ত্ত নহে। আবার সন্ন্যাসীর মুখে বৈরাগ্যের কথা শুনিয়া অনেক বুদ্ধিমান মনে মনে হাসিয়া বলেন, ইহারা সংসারের আনন্দ কিছু না জানিয়া অযথা একটা কাল্পনিক দুঃখময় ছবি আঁকিয়া সংসার সুখে অবজ্ঞা করিতেছে। এই উভয় শ্রেণীর লোকের পক্ষেই মাতা ঠাকুরানীর জীবন অতীব শিক্ষাপ্রদ। তিনি সংসারকে পূর্ণরূপে গ্রহণ করিয়া তাহার দৈব জীবনের লীলা খেলা দেখাইয়া গিয়াছেন। তাহার প্রত্যেক কথাটি অভিজ্ঞতা সম্ভূত, অথচ তাহার প্রতি পদবিক্ষেপে বৈরাগ্য সুপরিস্ফুট। 1325 সালের জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে রাধুর আঙুলে ফোঁড়া হওয়ায় সে শ্বশুরবাড়ি হইতে কলকাতা যাইতে চাহিল। তাই শ্রীমা কোয়ালপাড়ায় কেদারবাবুকে লিখিয়া পাঠাইলেন যে রাধু তাহার নিকট কলকাতায় আসিতেছে, সঙ্গে মনমথ অর্থাৎ জামাই ও রাধুর মা আসিবেন। রাধু যদি বলে তবে ব্রহ্মচারী বরদাকে যেন তাহাদের সঙ্গে দেওয়া হয়। রাধু কোয়ালপাড়ায় আসিয়াই বরদা মহারাজকে সঙ্গে যাইতে বলিল, কাজেই তিনিও চলিলেন। কলকাতায় আসিয়া দিন 15 পরেই রাধু সুস্থ হইলে বরদা মহারাজ ছোটমামিকে লইয়া জয়রামবাটি ফিরিলেন। তাহাকে আবার অগ্রহায়ণ মাসে ছোটমামিকে লইয়া কলকাতায় আসিতে হইল, রাধু তখন পুনরায় অসুস্থ। পৌষ মাসে একদিন বাংলা 1325 সনের 16 পৌষ, ইংরাজি 1918 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর, যে স্বামী সারদানন্দজির নিকট হইতে সংবাদ আসিয়াছে শ্রীমা ওই দিন বিকালেই রাধুকে লইয়া মঠে আসিবেন এবং উত্তর দিকের বাগানবাটিতে থাকিবেন, অতএব ওই বাড়ি যেন অবিলম্বে পরিষ্কার করিয়া রাখা হয়। রাধু তখন অন্তঃসত্ত্বা, ওই সময় তাহার দেহ মনের অবস্থা এইরূপ হইয়াছে যে কোনো শব্দ সহ্য হয় না। কলকাতার বাহিরে থাকা আবশ্যক বোধে শ্রীমা এই বাড়ি পছন্দ করিয়াছেন। কিন্তু ওই দিনই বিকালে সংবাদ আসিল তিনি আসিবেন না। উদ্যানবাটির পাশেই মঠের ঠাকুর ঘর, সেখানে পূজাকালে আরতির ঘণ্টা বাজে, আরতিতে স্তবগান হয়, গঙ্গাতে স্টিমারের বাঁশি আছে, আবার কয়েকদিন পরে স্বামী বিবেকানন্দজির জন্মোৎসব, কাজেই রাধু কোলাহলময় বেলুড়ে যাওয়া পছন্দ করে না। শ্রীমা তাহাকে লইয়া কলকাতায় অপেক্ষাকৃত নির্জন স্থান নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রী নিবাসে বাস করিবেন। পরদিন সকালেই সংবাদ লইবার জন্য শিবানন্দজি ব্রহ্মচারী বরদাকে কলকাতায় মায়ের নিকট পাঠাইলেন। মা তাহাকে পাইয়া খেদ করিয়া বলিলেন, এই দরিয়া নিয়ে এখানে এসে পড়লুম, কি যে হবে বরদা, তাও এখানে কদিন থাকে দেখো, রাধু সব সময় শুয়ে থাকে, বুকে কোনো শব্দ সহ্য হয় না, এই যে কি রোগ বাবা, কি করে যে উদ্ধার হবে ঠাকুরই জানেন। দিন কয়েক পরেই শ্রীমা বলিলেন, শুনছো, রাধুর আর এখানেও ভালো লাগছে না, বলে দেশে চলো, কিন্তু ওই তো অবস্থা, দেশে ডাক্তার কবরেজ তেমন কে আছে, এখানে কত সুবিধা ছিল, যখন যা ধরবে তাই করে ছাড়বে, শেষ পর্যন্ত কি হয় দেখো। স্বামীজির উৎসবের দিন হঠাৎ মঠে গুজব রটিল শ্রীমা পরদিন সকালের ট্রেনে দেশে যাইতেছেন। ব্রহ্মচারী বরদার ডাক পড়িল, তাহাকেও সঙ্গে যাইতে হইবে। তিনি যখন সন্ধ্যায় উদ্বোধনে পৌঁছিলেন তখন শ্রীমা প্যাট্রা বিছানা প্রভৃতি বাঁধিবার জন্য নারিকেলের দড়ি গুছাইতেছেন। ব্রহ্মচারীকে দেখিয়াই বলিলেন, এই অগাধ দড়িয়া অর্থাৎ রাধুকে নিয়ে দেশে যাচ্ছি, তোমরাই আমার সেখানে ভরসা, এই দড়ি টড়ি দেখে নিয়ে জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ফেলো, এখনো কিছুই গোছানো হয়নি, তোমার অপেক্ষায় এতক্ষণ বসে থেকে দড়ি গোছাচ্ছিলুম। অনেক রাত্রিতে কাজ সারিয়া বরদা মহারাজ নিচে নামিলে সারদানন্দজি বলিলেন, আমার ইচ্ছা মা তোকে তার কাজের জন্য যতদিন রাখেন তুই তার কাছে থাকিস। বরদা সহজেই সম্মত হইলেন। ওই দিন হইতে শ্রীমায়ের লীলা সংবরণ পর্যন্ত তিনি সঙ্গে সঙ্গেই রহিলেন। পরদিন সকালে অর্থাৎ 1325 সালের 13 মাঘ, ইংরাজি 1919 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি, শ্রীমা, রাধু, রাধুর মা, নলিনী দিদি, মাকু, নবাসনের বউ অর্থাৎ মন্দাকিনী রায় প্রভৃতি বিষ্ণুপুর যাত্রা করিলেন। দুইজন সাধুও তাহাদের সহিত বিষ্ণুপুর পর্যন্ত যাইলেন।
বিষ্ণুপুরে পৌঁছিয়া সকলে সুরেশ্বরবাবুর বাড়িতে উঠিলেন। পরদিন সকালে বৈঠকখানায় চা পান চলিতেছে, এমন সময় সুরেশ্বরবাবু একজন 26-27 বৎসর বয়স্ক ভদ্রলোককে সঙ্গে আনিয়া বলিলেন, ইনি একজন ভালো জ্যোতিষী, এখানেই বাড়ি, কলকাতায় গুরুর কাছে থাকেন, তিনি একজন বিখ্যাত জ্যোতিষী। ইহাতে সকলেরই কৌতূহল বৃদ্ধি হওয়ায় হাত দেখানো চলিতে লাগিল। রাধুর হাত দেখিয়া জ্যোতিষী বলিলেন, এর সুখপ্রসব হবে না। মাকুর হাত দেখিয়া বলিলেন, এর পরপর কয়েকটি সন্তানের পরস্পর দেখা হবে না। শুনিয়া মাকু শশব্যস্তে শ্রীমায়ের নিকট উপস্থিত হইয়া কাঁদিতে লাগিল। শ্রীমা তাহাকে নানাভাবে সান্ত্বনা দিয়া অতঃপর জ্যোতিষীকে ডাকাইয়া বলিলেন, বাবা, তুমি ছেলে মানুষ, এরকম কোনো অরিষ্ট যোগ আছে দেখলেও ওকে না বলে গোপনে আমাদের বললেই হতো। যা হোক, তোমাদের জ্যোতিষী বিধানে এর কোনো প্রতিকার থাকলে বলো, তার ব্যবস্থা না করলে মাকুকে প্রবোধ দেব কী করে, তারপর বিধির যা ইচ্ছা। আমাদের মতে এখন 3 দিন মঙ্গলবারে চণ্ডী নিজে পাঠ অথবা শ্রবণ করে তারপর হোম সস্তায়ন এগুলি করতে হয়। মাকুর ছেলে ন্যাড়ার বয়স তখন 2.5 বৎসর, সে খুব বুদ্ধিমান ও স্বাস্থ্যবান এবং সকলের প্রিয় পাত্র। এদিকে মাকুর দ্বিতীয় সন্তান হবার মাত্র 2-3 মাস বাকি, কাজেই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সকলকে বেশ ভাবাইয়া তুলিল। 15ই মাঘ প্রত্যুষে 6 গরুর গাড়িতে বিষ্ণুপুর ছাড়িয়া 8 মাইল দূরে জয়পুরে আসিয়া তাঁহারা এক চটিতে রান্নার বন্দোবস্ত করিলেন। রান্না প্রায় শেষ হইয়াছে, পাচক ফ্যান গালিবার জন্য 5-7 চাউলের হাঁড়িটি উনান হইতে নামাইবে, এমন সময় হঠাৎ উহা ভাঙিয়া গেল। ভাত ও ফ্যান চারিদিকে ছড়াইয়া পড়িল। আবার রান্না করিতে গেলে অত্যন্ত দেরি হইবে ভাবিয়া সকলেই কিংকর্তব্য বিমূঢ় হইলেন। শ্রীমা কিন্তু একটুও বিচলিত হইলেন না। তিনি খড়ের একটা নুড়া দ্বারা ধীরে ধীরে ফ্যান সরাইয়া ভাতগুলি ওপর ওপর হইতে টানিয়া একত্র করিলেন। তারপর হাত ধুইয়া এবং বাক্স হইতে শ্রী শ্রী ঠাকুরের ছবিখানি বাহির করিয়া একধারে বসাইলেন। অনন্তর একটি শালের কাঠি দিয়া কতকগুলি ভাত একখানা শাল পাতায় তুলিয়া ও উহাতে ডাল তরকারি সাজাইয়া দিয়া যুক্ত করে ঠাকুরকে বলিলেন, আজ এইরকমই মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। মায়ের কাণ্ড দেখিয়া সকলে হাসিয়া উঠিলে তিনি বলিলেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে, নাও তোমরা সব এখন বসে খাও দেখি। সকলের আহার শেষ হইয়া গেলে তাড়াতাড়ি গাড়ি ছাড়িয়া দেওয়া হইল। তথাপি কোয়ালপাড়ায় পৌঁছিতে রাত্রি 11টা বাজিল। কথা ছিল যে কোয়ালপাড়ায় 2-1 দিন থাকিয়াই শ্রীমা জয়রামবাটি চলিয়া যাইবেন, কিন্তু পল্লীর নিরবতায় রাধু 2 রাত্রি সুনিদ্রা হওয়ায় সে সেইখানেই থাকিতে চাহিল। শ্রীমা ও কালীমামা প্রভৃতির সহিত পরামর্শ করিয়া স্থির করিলেন যে রাধুর পক্ষে সব দিক দিয়া কোয়ালপাড়াই ভালো। অতএব ওই সময় হইতে 1326 সালের 7ই শ্রাবণ পর্যন্ত শ্রীমা জগদম্বা আশ্রমেই বাস করিতে লাগিলেন। এখানে কোয়ালপাড়ার একটু বর্ণনা দেওয়া আবশ্যক। কোয়ালপাড়ার আশ্রমটি কোতলপুর হইতে দেশরাগামী সদর রাস্তার ঠিক উপরে। শ্রীমায়ের জন্য নির্দিষ্ট বাড়ি জগদম্বা আশ্রম সেখান হইতে 225 গজ পূর্বে গ্রামের শেষ প্রান্তে। ওই বাড়ি নির্জন ও চারিদিকে প্রাচীর বেষ্টিত। মায়ের বাসগৃহখানি বেশ বড়, উহার মেঝে সিমেন্ট করা, পাশে রান্নাঘর, দক্ষিণ পূর্ব কোণে একখানি বড় ঘরে 7-8 জন স্ত্রী ভক্ত থাকিতে পারেন। দক্ষিণ পশ্চিমের অপর একখানি ঘরে পুরুষ ভক্তেরা দিনের বেলা দেখা করিতে আসিলে একটু বসিতে পারেন। উহার ভিতর দিকের বারান্দায় ঢেঁকি ইত্যাদি আছে। ওই বাড়ির দক্ষিণে প্রায় 100 হাত দূরে কেদারবাবুর বাস্তু বাড়ি। সীমা প্রথমে কোয়ালপাড়ায় আসিয়া সেখানেই পদার্পণ করেন। বাড়িতে পূর্বদ্বারই একখানি বড় ঘর, উহার পূর্বে কেদারবাবুদের ছোট ঠাকুর ঘর, উত্তরে গরু রাখিবার চালা ঘর, চারিদিকে প্রাচীর। বাড়ির পূর্ব ও দক্ষিণে কাঁটাগাছের জঙ্গল, পশ্চিমে একটি ডোবা, উত্তরে কয়েকটা কয়েদবেলের গাছ ও তেঁতুল গাছ, নিকটে অন্য কাহারও বাড়ি নাই। রাধুর এই শেষোক্ত বাস্তু বাড়ি পছন্দ হইল। কোয়ালপাড়ায় মায়ের দীর্ঘ অবস্থানের সুযোগে আলাপাদির সুবিধা হইবে বলিয়া অনেক সাধু ও ভক্ত সেখানে আসিতেন। পুরুষদের আহারাদি আশ্রমে ও মেয়েদের জগদম্বা আশ্রমে হইত। উভয় আশ্রমে সময় সময় দৈনিক 40 পর্যন্ত পাতা পড়িত। এখানে 5-7 দিন অবস্থানের পর শ্রীমা বরদা মহারাজকে বলিলেন, আজকাল মনের যে কি হয়েছে, যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয়, তা ভালোই হোক আর মন্দই হোক, রাধুর তো এই বুনো জঙ্গলটাই পছন্দ হল, নির্জন কি না? আমার কিন্তু মনে হচ্ছে তুমি সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা যাই করো, সন্ধ্যের সময় থেকে কিন্তু এখানে এসে আমার কাছেই থেকো আর খাওয়া দাওয়া এখানেই করো। বড় ভয় হয় বাবা, রাজেনকেও বলেছি, সে রাত 10-11টার পর আশ্রমে সব কাজ সেরে আসতে পারবে। সেই দিন হইতে বরদা মহারাজ সন্ধ্যা হইতে 11টা পর্যন্ত রাধুর বাড়ির সদর দরজার বাহিরে কয়েদবেলের গাছের তলায় চৌকি পাতিয়া বসিয়া থাকিতেন। সীমাও আসিয়া আস্তে আস্তে গল্প করিতেন।
রাধু তখন বুকে কতগুলি কাঁথা জড়াইয়া সর্বদা শুইয়া থাকিত, একটুও শব্দ সহ্য হইত না। তাই বালতির হাতুলে, দরজার শিকলে সব ধাতুময় জিনিসে ন্যাকড়া জড়াইয়া দেওয়া হইয়াছিল। শ্রীমা একদিন বলিলেন, দেখো যে জঙ্গল কোনোদিন ভালুক টালুক না বেরিয়ে পড়ে। বরদা মহারাজ আশ্বাস দিলেন যে ওই অঞ্চলে কখনো ভাল্লুক আসে নাই। মা তথাপি বলিলেন, কে জানে বাবা, যা অন্ধকার ভয় হয়। দু একদিন পরে সত্য সত্যই শোনা গেল, এক মাইল দূরে দেশরার মাঠে এক প্রকাণ্ড ভালুক আসিয়া এক বৃদ্ধাকে গোবর কুড়াইবার সময় মারিয়া ফেলিয়াছে এবং ভালুককেও গুলি করিয়া মারা হইয়াছে। সন্ধ্যার সময় শ্রীমা বলিলেন, দেখলে আজ ভালুকের কাণ্ড? জয়রামবাটির চৌকিদার অম্বিকার শাশুড়িকে নাকি মেরে ফেলেছে। তুমি বলেছিলে এদেশে ভালুক নাকি নাই। জ্যোতিষের নির্দেশানুসারে মাকুর ফাঁড়া কাটাইবার জন্য প্রায় সাত দিন যাবৎ যথাবিধি শান্তি সস্তয়ন হইয়া গেলে সন্ধ্যায় শ্রীমা বলিলেন, ঠাকুরের সেবার জন্য নহবতখানায় কি কষ্টেই না থাকতে হতো, তবু কোনো কষ্টই গায়ে লাগত না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত, আর এখন পড়েছি এদের জন্য এই কষ্টে। মাকুর মনস্তুষ্টির জন্য কাজগুলি আজ সমাধা হল। জঙ্গলে তোমাদের নিয়ে বসে আছি, ধর্ম কর্ম জপ তপ সব গেল, এখন তাঁর কৃপায় ভালোয় ভালোয় রাধু উদ্ধার হলে হয়। কথা চলিতেছে এমন সময় নবাসনের বউ আসিয়া বলিলেন, ও দাদা শুনেছেন, আজ দুপুরে মা ও আমি এখানে দাওয়াতে বসে আছি, বেশ নির্জন। মা বলছেন সেই কাক দুটি কদিন এ সময় এসে ওই গাছে বসে বড় চিৎকার করত, রাধুও বিরক্ত হতো, কিন্তু কই আজ কদিন থেকে সেগুলি কি তার দেখতে পাইনে। মা ওই কথা বলতে না বলতে কাক দুটি এসে গাছে ডেকে উঠল। শ্রীমা হাসিয়া হ্যাঁ বাবা বলিয়া হুয়ার সমর্থন করিলেন। 1326 সালের আষাঢ় মাসের প্রথম দিকে কয়েকদিন খুব বৃষ্টি হইয়াছে। রাত্রি প্রায় 10টায় কয়েকজন গাছতলায় বসিয়া আছেন। শ্রীমা অকস্মাত বলিলেন, দেখো সেই শিহরের পাগলটা কই, অনেকদিন আসেনি। বদ্ধ পাগল, গান টানগুলি কিন্তু বেশ গায়, কিন্তু বড় ভয় করে বাবা, পাছে এখানে চেঁচিয়ে মেঁচিয়ে ওঠে। নবাসনের বউ অনুযোগ করিলেন, আর তার নাম কেন মা, যদি এখন এসে পড়ে এই রাত্রিবেলায়? মা বলিলেন, কে জানে মা, হ্যাঁ তুমিও যেমন, এই বাদলে নদী পার হয়ে কি করে আসবে। এই কথা শেষ হইতে না হইতে পাগল একটা তালপাতার টোকা মাথায় দিয়া এক বোঝা সজিনা শাক বগলে করিয়া আসিয়া হাজির হইয়া শ্রীমাকে বলিল, তোমার জন্য সজনে শাক নিয়ে এনু। নবাসনের বউ ভয়ে বাড়ির ভিতরে গিয়া দরজায় খিল দিলেন। মা বলিলেন, যা যা, এত রাত্রে গোল করিস নে। সে উত্তর দিল, এখন যাব কি করে, নদীতে বান যে। বরদা মহারাজ প্রশ্ন করিলেন, তবে এলি কি করে? সে কহিল, সাঁতরে পার হয়ে এসেছি। মা তখন তাহাকে অতি মিষ্ট স্বরে বলিলেন, লক্ষ্মীটি গোল করিস না, পাগল অমনি ধীরে ধীরে চলিয়া গেল। ইহার পরে সেখানে আর ওই জাতীয় ঘটনা হয় নাই। এদিকে রাধুর অসুখ সারে না, বরং বাড়িয়াই চলিয়াছে। সহানুভূতি সম্পন্ন অনেকেই আসিয়া প্রতিকারের নানা উপায় করিতেছেন। শ্রীমা সবই শুনিতেছেন এবং সম্ভবস্থলে চেষ্টা ত্রুটি করিতেছেন না। তিনি কাহারও মনে ক্ষোভ রাখিতে চাহেন না। 1325 সালের ফাল্গুনের প্রথমে নলিনী দিদি বলিলেন, দেখো পিসিমা, রাধুর মা যখন পাগল হয়েছিল তুমি তো তাকে তিরলের খ্যাপা কালির বালা পুড়িয়েছিলে, তবে সে ভালো হলো। আমার মনে হচ্ছে রাধুকেও বালা পরালে সব সেরে যাবে, সেও পাগলের ছিট পেয়েছে। তা না হলে খাওয়া পরা সব ঠিক আছে, অথচ অমন করে সর্বদা শুয়ে থাকতে পারে? অমনি 17 মাইল দূরে তিরলে লোক পাঠাইয়া পূজাদির ব্যবস্থা করিয়া বালা আনানো হইল। বালা সন্ধ্যায় আসিলে উহা রাত্রে গাছের ডালে ঝুলাইয়া রাখা হইল, মাটিতে রাখা নিষেধ। পরদিন সকালে বিধিপূর্বক বালা পরানো হইল, কিন্তু রাধুর কোনো উপকার দেখা গেল না। শুধু তাহার মায়ের পাগলামি একটু বাড়িল, বিনা কারণে মাথা গরম, আর নলিনী দিদির সহিত কথায় কথায় ঝগড়া হইতে লাগিল। দিন কয়েক পরে মামী শ্রীমাকে বলিলেন, তুমি কলকাতা থেকে রাধুকে এখানে নিয়ে এলে কেন? কলকাতায় থাকলে সব ব্যবস্থা হতো, এখন গরম পড়ে আসছে, সেখানে থাকলে মাথায় বরফ দিলে ভালো হয়ে যেত। শ্রীমা পাগলিকে শান্ত করিবার জন্য বিষ্ণুপুর হইতে বরফ আনাইলেন। বরফ দেওয়া চলিতেছে এমন সময় কালীমামা আসিয়া উহা দেখিয়া বলিলেন, দিদি তুমি পাগলিটার কথা শুনে আসন্ন প্রসবার মাথায় বরফ দিতে গেলে, ঠান্ডা লেগে আর একটা কিছু না হয়। দিদি তুমি বুঝছো না, কলকাতায় বড় বড় ডাক্তাররা যখন হার মেনেছে তখন ও রোগ টোক কিছু নয়, আমার মনে হয় কোনো দৈব অথবা ভূতুড়ে হাওয়া লেগেছে। শুষনে গেড়েতে এক চাঁড়াল তান্ত্রিক সাধক আছে, তাকে একবার নিয়ে এসে সে কি বলে দেখোই না একবার। অমনি বরফ দেওয়া বন্ধ হইয়া তাহাকেই আনার ব্যবস্থা হইল। কালীমামা ও বরদা মহারাজ তাহার নিকট উপস্থিত হইতেই সাধক কিছু সরিষা তাহাদের গায়ে ছিটাইয়া দিয়া গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি, দু একদিনের মধ্যেই আমাকে সেখানে যেতে হবে, আদেশ পেলাম। পরদিন বৈকালে সাধক আসিলে শ্রীমা গলবস্ত্র হইয়া তাহাকে প্রণাম করিলেন
এবং রাধুর অবস্থা সজল নয়নে এমনভাবে বর্ণনা করিলেন যেন তিনি খুবই বিপদে পড়িয়াছেন এবং এই সময় সাধকই একমাত্র ভরসাস্থল। সাধক রোগিণীকে দেখিয়া নিঃসন্দেহ হইলেন যে ইহা ভৌতিক ব্যাপার, কিন্তু তিনি ঔষধের যেসব অদ্ভুত উপকরণের কথা বলিলেন তাহা সংগ্রহ করা বোধহয় কোনো কালেই কাহারও পক্ষে সম্ভব নয়। পাঁচশের কৃষ্ণ তিল ঘানিতে পিষিয়া ওই তেলের সহিত আদমন ওজনের একটি রোহিত মৎস্যের তেল ও পিত্ত, নানা দুর্গম স্থান হইতে সংগৃহীত লৌহ ও বিবিধ গন্ধদ্রব্য ইত্যাদি এবং বৃষের গোময় একসঙ্গে মিশাইয়া ঘুঁটের জালে পাক করিলে যে তৈল প্রস্তুত হইবে তাহা মালিশ করিতে হইবে, অধিকন্তু মাদুলি ধারণ ইত্যাদি করিতে হইবে। শ্রীমা প্রথমে খুবই আগ্রহ দেখাইলেন, কিন্তু পরে যখন বুঝিলেন যে ইহা এক অসম্ভব ব্যবস্থা তখন হতাশ হইয়া বলিলেন, আমি তো সকল দেবতাদের মান্য করে অনুগ্রহ প্রার্থনা করছি কিন্তু কেউ মুখ তুলে চাইছেন না, বিধির বিধান যা আছে, রাধুর কপালে যা আছে তাই হবে, ঠাকুর তুমিই রক্ষাকর্তা। একদিকে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতা, অপরদিকে রোগ নিবারণের জন্য তাঁহারই নিকট মাতৃহৃদয়ের আন্তরিক আকুলতা, উভয়ের মিশ্রণে এই দৃশ্যটি বড়ই চিত্তাকর্ষক। হিতাকাঙ্ক্ষীদের পরামর্শে শ্রীমা রাধুর জন্য চণ্ড নামাইবার ব্যবস্থাও করিয়াছিলেন। আশ্রমের পার্শ্বে একখানি পোড়ো ঘরে চণ্ডের পূজা ও বলি দেওয়া হইল। চণ্ড নানা উৎকট ঔষধের বিধান দিয়া পরে চণ্ডের ভট্টাচার্যের বাড়ি হইতে মালিশের তেল আনিতে আদেশ করিলেন, সবই করা হইল, কিন্তু রাধুর অসুখ সারিল না। দশজনের প্রবোধের জন্য এবং কর্তব্যবোধে শ্রীমা এইরূপ অনেক জিনিসই করিয়া যাইতেছিলেন, কিন্তু এই সমস্তের মধ্যেও তিনি ভগবানের উপর নির্ভর করিয়া সম্পূর্ণ অনাসক্ত ছিলেন। একদিন রাধুর সুখপ্রসবের জন্য চিকিৎসক আনার প্রস্তাব উঠিলে তিনি প্রাণের কথা খুলিয়া বলিলেন, কুকুর শিয়ালরা যে বনে থাকে তাদের কি আর প্রসব হয় না? 1326 সালের বৈশাখের শেষে কোয়ালপাড়ায় সংবাদ পৌঁছিল যে শ্রীমায়ের সেবিকা নবাসনের বউয়ের বৃদ্ধা মাতা তাহাদের বাড়িতে অসুস্থ হইয়া পড়িয়াছেন, তাহার বাঁচিবার আশা নাই এবং দেখাশোনারও লোক নাই। এই সংবাদ পাইয়াই শ্রীমা বৃদ্ধাকে কোয়ালপাড়ায় আনাইলেন এবং আরামবাগের ডাক্তার শ্রীযুক্ত প্রভাকর মুখোপাধ্যায়ের জন্য লোক পাঠাইলেন। ডাক্তার আসিলেন, কিন্তু বৃদ্ধার আয়ু নিঃশেষিত হইয়াছিল, দু একদিনের মধ্যেই তিনি ইহলোক ত্যাগ করিলেন। এই সময়ের মধ্যে দুইটি ঘটনা হইয়া গিয়াছে। প্রথম ঘটনা মাকুর পুত্র ন্যাড়ার মৃত্যু, 7 বৈশাখ 1326 সাল, ইংরেজি 1919 খ্রিস্টাব্দের 20 এপ্রিল। এই সদ্গুণবান ছেলেটি শ্রীমায়ের খুবই স্নেহপাত্র ছিল, কাজেই তাহার অকাল মৃত্যুতে শ্রীমা মর্মন্তুদ শোক পাইলেন। দ্বিতীয় ঘটনা রাধুর পুত্র সন্তান লাভ। তাহার দীর্ঘকালব্যাপী স্নায়বিক অবসাদ দর্শনে চিকিৎসকগণ স্থির করিয়াছিলেন যে প্রসবের সময় অস্ত্রোপচার করিতে হইবে। এই জন্য বাঁকুড়া হইতে বৈকুণ্ঠ ডাক্তার মহাশয় আসিয়াছিলেন এবং পূজনীয় শরৎ মহারাজ কলকাতা হইতে ধাত্রী বিদ্যাকুশলা সরলাদেবীকে পাঠাইয়াছিলেন। কিন্তু অস্ত্রোপচার বিনাই 1326 সালের 24 বৈশাখ রাধুর পুত্র জন্মাইলে সকলেই সুখী হইলেন। প্রসবের পরে কিন্তু রাধুর পীড়া সমভাবে চলিতে লাগিল, বিশেষত অবসাদ অতিমাত্রায় বৃদ্ধি পাইল। ন্যাড়ার বিয়োগের পর রাধুর এই অবস্থায় শ্রীমা বড়ই বিব্রত হইয়া পড়িয়াছিলেন, এইসব কথা বলেন আর কাঁদেন। নবাসনের বউয়ের মা দেহত্যাগ করিলে প্রভাকরবাবু বিদায় লইতে আসিয়া জোড়ো হস্তে বলিলেন, মা সংসারে বড় যন্ত্রণা, কি করব, সংসার করে ফেলেছি, মা আমাদের কিসে শান্তি হবে, সংসার মোটেই ভালো লাগছে না। শ্রীমা চোখের জল ফেলিয়া সহানুভূতিপূর্ণ স্বরে উত্তর দিলেন, ঠিক কথা বাবা, সংসারে কোনো শান্তি নেই, ঠাকুর আছেন রক্ষা করবেন তোমাদের, কিন্তু বাবা সংসার করা বা আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহাপাপ, রাতিটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি, এখন ভুগছি। 1326 সালের 4 শ্রাবণ সকলকে লইয়া শ্রীমায়ের জয়রামবাটি যাইবার দিন স্থির হইয়াছিল, কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ায় দিন পাল্টাইয়া 7 শ্রাবণ যাওয়া হয়। সন্তান হওয়ার পরও রাধু 7-8 মাস যাবৎ এত দুর্বল ছিল যে দাঁড়াইয়া হাঁটিতে পারিত না, হামাগুড়ি দিয়াই চলিত, সে কাপড়ও পরিত না, সুতরাং কাপড় দিয়া তাহার থাকিবার জায়গাটি ঘিরিয়া রাখিতে হইত। সময় সময় সে এতই অবুঝ হইত যে তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়া বিছানায় শোয়াইয়া দিতে হইত। কেউ কেউ মনে করিতেন এ সকল পাগলের খেয়াল, কেহ বা ভাবিতেন সত্যই দৈহিক অবসাদ। ইয়ারই মধ্যে সে আপিম খাওয়া অভ্যাস করিয়াছে এবং অধিক পরিমাণে উহা পাইবার জন্য শ্রীমাকে কষ্ট দেয়। তিনি আপিমের মাত্রা কমাইতে চাহেন, কিন্তু রাধু উহা মানিয়া লইতে রাজি নয়। ইদানিং মাতা ঠাকুরানির শরীরও ভালো যাইতেছে না, প্রায় জ্বর হয়, তাহার উপর আবার এই অত্যাচার।
সেদিন শ্রীমা তরকারি কুটিতেছেন, রাধু আপিমের জন্য আসিয়া বসিয়াছে। শ্রীমা বুঝিতে পারিয়া বলিতেছেন, রাধি আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারিনে, তোর জন্য আমার ধর্ম কর্ম অর্থ সব গেল, এত খরচপত্র কোথা থেকে যোগাই বলতো। এইরূপ দু চারিটি অপ্রিয় কথা বলিতেই রাধু রাগিয়া গিয়া সামনের চুবড়ি হইতে একটা বড় বেগুন লইয়া শ্রীমায়ের পিঠে সজোরে ছুঁড়িয়া মারিল। দুম করিয়া শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় শ্রীমায়ের পিঠ বাঁকিয়া গেল এবং স্থানটি লাল হইয়া ফুলিয়া উঠিল। তিনি ঠাকুরের দিকে চাইয়া যুক্ত হস্তে বলিলেন, ঠাকুর ওর অপরাধ নিও না, ও অবোধ। এই বলিয়া নিজের পায়ের ধুলা লইয়া রাধুর মাথায় দিলেন ও বলিলেন, রাধি এই শরীরকে ঠাকুর কোনোদিন একটু শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস, তুই কি বুঝবি আমার স্থান কোথায়, তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি। রাধু তখন কাঁদিয়া ফেলিল, মা বলিয়া যাইতে লাগিলেন, রাধি আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই, ঠাকুর ওর অপরাধ নিও না। সন্তান হওয়ার কিছু পূর্ব হইতে রাধুর আচরণে এক অপূর্ব পরিবর্তন আসিতেছিল। ঠিক তখনই মাতা ঠাকুরানির মর্ত্যলীলাও সমাপ্ত প্রায়, আর দুই বৎসর মাত্র বাকি আছে। ভক্তগণ শুনিয়া রাখিয়াছিলেন যে শ্রীমায়ের মন যেদিন রাধুর উপর হইতে উঠিয়া যাইবে, সেদিন সে ঊর্ধ্বগামী চিত্তকে এই জগতে বাঁধিয়া রাখার আর কোনো উপায় থাকিবে না, লীলাময়ীর লীলা সেদিন শেষ হইয়া যাইবে। শ্রীরামকৃষ্ণের অচিন্তনীয় বিধানে ক্রমে ক্রমে সে স্নেহ শৃঙ্খল যেন আপনা হইতেই খসিয়া পড়িতেছিল। রাধুর উপর হইতে শ্রীমায়ের মন বিগত কয়েক বৎসর হইতেই ধীরে ধীরে উঠিয়া যাইতেছিল। রাধু ক্রমাগত অসুখে ভুগিতেছে, রোগ আর সারে না, সঙ্গে সঙ্গে মেজাজও খিটখিটে হইতেছে। দেখিয়া শ্রীমা একদিন 29 বৈশাখ 1320 দুঃখ করিয়া বলিয়াছিলেন, এই রাধির উপর আমার একটুও মন নেই, রোগ ঘেঁটে ঘেঁটে বিতৃষ্ণা হয়েছে, জোর করে মন টেনে রাখি, বলি ঠাকুর রাধির উপর একটু মন দাও, নইলে ওকে কে দেখবে, এমন রোগও আর দেখিনি, জন্মান্তরীণ রোগ নিয়ে মরেছিল, প্রায়শ্চিত্ত করেনি। মা মন নামায়ে রাখিতে চাহিলেও মন যেন আর এই জগতে থাকিতে চাইতেছিল না। এই অনিচ্ছার কারণ স্বরূপে ভক্তদের চক্ষে ধরা পড়িত রাধুর রুগ্ন দেহ এবং অসুস্থ চিত্ত। শ্রীমা তাহাকে সৎ শিক্ষা দিয়াছিলেন, কিন্তু ক্ষুদ্র আধারে উহা ধারণার শক্তি ছিল না। শ্রীমায় স্নেহ তাহার চরিত্রে কোমলতা না আনিয়া ঔদ্ধত্য আবদারি বাড়াইয়া তুলিতেছিল। আর জননীর মস্তিষ্ক বিকৃতিও রাধুর চরিত্রে সংক্রামিত হইয়া শ্রীমায়ের প্রতি তাহার ব্যবহারকে অতি বিষদৃশ্য করিয়া তুলিতেছিল। শেষকালে সে শ্রীমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিত, গালাগালি দিত, এমনকি শ্রীঅঙ্গে হস্তক্ষেপও করিত। শ্রীমা রাধুর চরিত্রের পরিণতি দেখিয়া একদিন বলিয়াছিলেন, রাধি তুই শিঙ্গির দুধ খেয়েও শেয়ালি রইলি, আমি যে তোকে এত করে মানুষ করলুম, আমার ভাব কিছুই নিলি নে, তোর মায়ের ভাবই সব নিলি। রাধু রাগ করিয়া মাথার কাপড় টানিয়া মুখ ফিরাইল। শ্রীমা হাসিয়া বলিলেন, আমি না হলে তোর চলবে না, আমায় দেখে মাথায় কাপড় দিচ্ছিস। ব্যাপার ওই স্তরেই শেষ হয় নাই। একবার শ্রীমা বিষ্ণুপুর হইতে গরুর গাড়িতে দেশে যাইতেছেন, কোতলপুরের কাছে গাড়ি আসিলে রাধু শ্রীমাকে পায়ে ঠেলিয়া বলিতে লাগিল, তুই সর, তুই সর, তুই গাড়ি থেকে নেমে যা। শ্রীমা যথাসম্ভব গাড়ির পিছন দিকে সরিতে সরিতে বলিতে লাগিলেন, আমি যদি যাব তবে তোকে নিয়ে তপস্যা করবে কে। আর একবার রাধু শ্রীমাকে লাথি মারিতেই তিনি সশব্যস্তে, করলি কি রাধি বলিয়া নিজের পায়ের ধুলো লইয়া তাহার মাথায় দিলেন। রাধুর অত্যাচার ধাপে ধাপে উঠিতেছে, মায়ের মনও ক্রমে তাহাকে ছাড়িয়া চলিয়াছে, ইহার কোনটি আগে কোনটি পরে কে বলিবে। বরং মনে হয় ইহা যেন বিধির বিধানে একই ব্যাপারের দ্বিবিধ বিকাশ, স্নেহের স্থানে ক্রমেই আসিতেছে উদাসীনতা ও বৈরাগ্য। 1325 বৈশাখ মাসে কলকাতা যাইবার পূর্বে শ্রীমা রাধুকে দেখিবার জন্য শ্বশুরবাড়ি হইতে জয়রামবাটিতে আনাইলেন 18 বৈশাখ, এবং রাধু পালকি হইতে নাবিমা মাত্র তাহাকে পূর্বের ন্যায় আয় মা রাধু বলিয়া হাত বাড়াইয়া বুকে জড়াইয়া ধরিলেন। কিন্তু তিনি জানিতেন যে রাধুর ব্যক্তিত্ব তখন প্রকাশ পাইতেছে, সে স্বেচ্ছায় শ্রীমাকে কোয়ালপাড়ায় ফেলিয়া শ্বশুর গৃহে গিয়াছিল এবং জিজ্ঞাসিত হইয়াও জানাইয়াছিল যে সে তখন কলকাতায় যাইবে না। সুতরাং সেই স্বাধীনতাকে মানিয়া লইয়া তিনি নিজে কলকাতা যাইবার পূর্বে তাহাকে শ্বশুরালয়ে পাঠাইবার ব্যবস্থা করিলেন। রাধু নয়ন জলে বক্ষ ভাসাইয়া শ্রীচরণে পড়িয়া প্রণাম করিল। মা একটুও বিচলিত না হইয়া প্রশান্ত মুখে আশীর্বাদ করিলেন, স্থিরভাবে বিদায় দিলেন, যেমন আর দর্শনকে দিয়া থাকেন। রাধুর সহিত যে তাহার কোনো বিশেষ সম্বন্ধ আছে
তাহার পরিচয় পাওয়া গেল না। তারপর 1326 সালের চৈত্র মাসের কথা, রাধু তখন কলকাতায় শ্রীমায়ের কাছে আছে, রাধুর ছেলেও আছে। শ্রীমা খেদ করিয়া বলিতেছেন, রাধুর জন্যেই আমার সব গেল, দেহ ধর্ম কর্ম অর্থ যা কিছু বলো, ছেলেটাকে তো মেরে ফেলবারই জো করেছে, এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে, আর কাঞ্জিলাল দেখছে। কাঞ্জিলাল বলেইছে, এই রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না। ঠাকুরের যে কি ইচ্ছে, ওকে আবার ছেলে দেওয়া কেন, যে নিজের দেহেরই যত্ন জানে না, আবার তো নূতন রোগ করে বসেছে, এ কি হলো মা। যা হোক গে, আমি আর ওদের নিয়ে পারিনি, বাড়িতে কি অত্যাচারী করত, আমাকে কি ওরা গ্রাহ্য করত। 1327 সালের পয়লা বৈশাখ, উদ্বোধনী সন্ধ্যা আরতি শেষ হইয়া গিয়াছে, রাধুর ছেলেকে খাওয়াইবার তখনও সময় হয় নাই, খাওয়াইবার জন্য সরলা দেবীকে ডাকিতে লোক গিয়াছে, কিন্তু ছেলে কাঁদিতেছে বলিয়া রাধু পূর্বেই খাওয়াইতে চায়। শ্রীমা বারণ করায় রাধু গালাগালি দিতেছে, তুই মর, তোর মুখে আগুন ইত্যাদি। শ্রীমা দীর্ঘকাল অসুখে ভুগিতেছেন ও অবর্ণনীয় উৎপীড়ন সহ্য করিয়াছেন, তাই আজ আর সহিতে না পারিয়া উত্তক্ত হইয়া বলিলেন, হ্যাঁ টের পাবি আমি মূলে তোর দশা কি হয়, আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। পরম অনুরাগের সহিত চরম বৈরাগ্যের অপূর্ব সংমিশ্রণ, সে ভাব না বুঝিয়া রাধু আরও বকিতে লাগিল। শ্রীমা আবেগভরে বলিলেন, বাতাস কর মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়। ইহারে 3 মাস পরে শ্রীমা লীলা সংবরণ করেন। পল্লীগ্রামে বিষ্ণুপুরে রেল লাইন হওয়ার পর শ্রীমা ওই পথেই যাতায়াত করিতেন। প্রথম প্রথম বিষ্ণুপুরে পরিচিত কেহ না থাকায় তিনি পোকাবাঁধ ও লালবাঁধ নামক বিশাল দীর্ঘিকাদ্বয়ের একটি তীরে বিশ্রাম করিতেন এবং চটিতে রন্ধনাদির ব্যবস্থা হইত। পরে সুরেশ্বর সেন মহাশয়ের গড়দরজার বাড়ি শ্রীমা ও ভক্তগণের বিশ্রাম স্থানে পরিণত হয়। স্বামী সদানন্দ 1315 সালের শেষে ও 1316 সালের প্রারম্ভে যখন বিষ্ণুপুরে প্রায় 2 মাস অবস্থান করেন, তখন সুরেশ্বরবাবু ও তাঁহার পরিবারবর্গ তাঁহার সংস্পর্শে আসিয়া শ্রীরামকৃষ্ণচরণে দেহ মন অর্পণ করেন। 1318 সাল হইতে ওই পথে গমনাগমনকালে শ্রীমা ওই বাড়িতে 2-1 ঘন্টা বিশ্রাম করিতেন, কোনো সময় 2-1 দিন থাকিয়াও যাইতেন। একবার শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে বলিয়াছিলেন, ওগো বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন তুমি দেখো। শ্রীমা তখন ধারণা করিতে পারেন নাই যে উহা কালে তাহার সদর রাস্তায় পরিণত হইবে, তাই বলিয়াছিলেন, আমি মেয়ে মানুষ কি করে দেখব। ঠাকুর তবু পুনরুক্তি করিয়াছিলেন, না গো দেখবে দেখবে। একবার বিষ্ণুপুর হইয়া যাইবার সময় শ্রীমা লালবাঁধের ধারে সর্বমঙ্গলার মন্দির প্রাঙ্গণে বসিয়া বলিয়াছিলেন, ঠাকুরের কথা তো আজ সত্যি হল, বিষ্ণুপুর বর্তমানে হতশ্রী হইলেও প্রাচীন ভক্তিমান রাজাদের বহু কীর্তি অঙ্কে ধারণপূর্বক তাহার স্থাপত্য শিল্পের গৌরবময় দিনের কথা স্মরণ করাইয়া দেয় এবং পোকাবাঁধ লালবাঁধ কৃষ্ণবাঁধ প্রভৃতি বিপুল তড়াকসমূহ এখনও সকলের বিস্ময়োৎপাদন করে। শ্রীমা এই সমস্ত দেখিয়া বিশেষ প্রীতি লাভ করিয়াছিলেন। 1319 সালের ফাল্গুনের গোড়ায় কোয়ালপাড়ায় সংবাদ পৌঁছিল যে শ্রীমা আসিতেছেন, তাই নির্দিষ্ট দিনে আশ্রমবাসী বালকগণ অনেক দূর আগাইয়া গিয়া তাহার শুভাগমন প্রতীক্ষা করিতে লাগিল। গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র তাহাদের 2 জন ছুটিয়া গিয়া আশ্রমে এই সুসংবাদ প্রচার করিল, বাকি 1 জন গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটিয়া চলিল এবং কিয়ৎক্ষণ পরে মায়ের গাড়ির গাড়োয়ানের আসনে বসিয়া সজোরে গাড়ি হাঁকাইতে লাগিল। তুমি তো বেশ গাড়ি হাঁকাতে জানো দেখছি, তা সব কাজই শিখে রাখা ভালো। যথাকালে গাড়ি আশ্রমে আসিলে শ্রীমা কেদারবাবুর মায়ের হাত ধরিয়া নামিলেন, গরুর গাড়িতে অনেকক্ষণ বসিয়া থাকায় তাঁহার বাতগ্রস্ত চরণ আড়ষ্ট হইয়া গিয়াছিল।